কোচবিহারের পলিটেকনিক কলেজে ধর্ণায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপির নেতারা। কোচবিহারের একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবিতে তিনি ধর্ণায় বসেন। বৃহস্পতিবার কোচবিহারে প্রথম দফার নির্বাচনে ব্যাপক ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ডিএম অফিসে জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। এরপরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি, এমনকি চরম বিশৃঙ্খলার মধ্যে ধর্ণায় বসেন নিশীথ। প্রথম দফার ভোটেই অশান্ত উত্তরপ্রদেশ। ভোটে কারচুপির অভিযোগ তুলে ভোট কর্মীদের সঙ্গে গ্রামবাসীদের গন্ডগোলে উত্তপ্ত হয়েছে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রের রসুলপুর গুজরান গ্রাম। পরিস্থিতি শান্ত করতে বাধ্য হয়ে শূন্যে গুলি চালাতে হয় নিরাপত্তা রক্ষীদের। বিজনোরে ভোটদানে একের পর এক গোলযোগ ধরা পড়ছে। প্রথমে মেশিন বিকল, আর এখন ইভিএম কারচুপির অভিযোগ আনলো ভোটাররা। তাদের অভিযোগ, কাসুরে বসপার বোতাম টিপলে ভোট যাচ্ছে বিজেপিতে। অঞ্জালের কাজুরায় প্রচারে এসে এলাকার মানুষের নানান অভাব অভিযোগের মুখে পড়েন আসানসোলের বিজেপি প্রার্থী। একাধিক প্রতিশ্রুতি দিলেও তা পূরণ হয়নি বলেই এলাকাবাসীরা অভিযোগ তোলেন। তার ভিত্তিতেই রাজ্য সরকারকে এক হাত নিলেন বাবুল। তিনি বলেন, কেন্দ্র সরকার রাজ্যের মানুষের সুবিধার জন্য অর্থ বরাদ্দ করেছেন, কিন্তু রাজ্য সরকার সেই অর্থ গরিব মানুষের কাছে পৌঁছে দেয়নি। ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের উপর হেনস্থা এবং কনভেনারের গাড়িতে ভাঙচুর ও বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলের হামলার ঘটনার প্রতিবাদে এদিন পাঁশকুড়া থানা ঘেরাও করল বিজেপি। ভারতীর দাবি, এই হামলার ঘটনার মূল অভিযুক্ত ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি কোরবান শাহকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ঘটনা কোচবিহারের দিনহাটার। সেখানে বুথের মধ্যে ঢুকে ভেঙে দেয়া হলো ইভিএম ও ভিভিপ্যাট মেশিন। বুথের দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা জবাব দেন, 150 থেকে 200 জন লোক এসে ভাঙচুর চালান। শিক্ষক সংগঠন ভোটটা যেন সাধারণের বদলে দিয়ে দেয়, ভোটারদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। বিরোধী বিজেপি নেতা ও বর্তমান বসিরহাট কেন্দ্রের প্রার্থী সায়ন্তন বসু বিরোধীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। এলাকার সমস্যা তো মেটেনি, উল্টে মানুষ ভোট দিতে পারেন না বলে অভিযোগ তার। সায়ন্তনের নির্বাচনী কেন্দ্র বসিরহাটে যাওয়ার পথে একান্ত আড্ডায় উঠে এলো বসিরহাট কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও প্রার্থীর প্রতিশ্রুতির গল্প। কখনো ক্যারাম খেলা, কখনো মন্দিরে পুজো, কখনো বা সাধারণের অভাব অভিযোগে যোগ। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুকে বিভিন্ন মুডে পেলেন এলাকাবাসীরা। সাধারণকে কথা দিচ্ছেন সাংসদ হলে কাজ করবেন, সকলের ভিড়ে সহজে মিশছেন। দরবারে দিল্লিতে দেখুন এনএম নিউজের বিশেষ প্রতিবেদন। প্যার ক্যাপ ফিল্মের নাম উঠেলে প্রথমেই মনে পড়ে অভিনেত্রী ভাগ্যশ্রীর কাহিনী। কন্নড়, মারাঠি, তেলেগু এবং ভোজপুরি সহ একাধিক ফিল্মে অভিনয় করার পর বিবাহিত জীবনে মন দেন অভিনেত্রী। কিন্তু ফিল্মের রঙিন জগৎকে বিদায় জানানোর পর আজও নতুন প্রজন্মকে হার মানাচ্ছেন ভাগ্যশ্রী। আগে রেফারির সঙ্গে খারাপ ব্যবহার করায় ম্যাচে লাল কার্ড দেখেছিলেন, এবার সেই ব্যবহারের জন্য 8 ম্যাচ নির্বাসিত হলেন দিয়েগো কোস্তা। স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্ত নেয়। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।